একজন মুসলমানের সম্পদ, তার জীবন, তার ইজ্জত এই তিনটা জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। যে কোনো মুসলমানের সম্পদ একটি টাকা কারোর অনুমতি ছাড়া, মনের সন্তুষ্টি ছাড়া আমার পকেটে ঢুকতে পারবে না, কোনোভাবে না। ছল ছাত্রী করে, চালাকি করে, বিভিন্নভাবে আপনি নিলেন, হারাম হবে আপনার জন্য। তার সম্পদ, তার জীবন, কোনো মানুষের জীবন যেন আমার দ্বারা হানি না হয়, কোনো মানুষের সম্মান যেন আমার দ্বারা হানি না হয়। আমরা বেশিরভাগ মানুষ মানুষ খুন করি না, বেশিরভাগ মানুষ ভালো মানুষ, যে আমরা জীবনে একজন মানুষও খুন করি নাই আলহামদুলিল্লাহ। একটা পয়েন্টে আমরা আল্লাহর রহমতে পাশ মার্ক পেয়ে গেছি। এবং অনেকেই আছেন মাশাআল্লাহ, অনেকের সম্পদও মারেন না, হয়তো মারার অনেকের সুযোগও নেই, কিন্তু সুযোগ টুকটাক যাও আছে তাও মারে না, এরকম ভালো মানুষের সমাজে আছে। কিন্তু শেষেরটা অর্থাৎ মানুষের ইজ্জত সম্মান, এটার যে কত মূল্য! একটা মানুষকে খুন করা যেরকম অপরাধ, একটা মানুষের সম্পদ আত্মসাত করা যেরকম অপরাধ, একটা মানুষকে অপমান করা সেরকম অপরাধ, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে ডেঞ্জারাস অপরাধ হতে পারে। কিন্তু আমরা করি কি করি না, হাসতে হাসতে একটা মানুষকে অপমান করে ফেলি, অসম্মান করে ফেলি, বেইজ্জত করে ফেলি। আমাদের দেশের একটা সৌন্দর্য ছিল, একটা সময় আমাদের তরুণরা বয়সে বড়দেরকে দেখলে রাস্তার পাশে কাচমুচে করে দাঁড়িয়ে যেত, শ্রদ্ধা করত। এগুলো এখন হারিয়ে গেছে। নাতির বয়সের ছেলে, দাদার বয়সের মানুষের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে এখন বুক বাঁধে না, কিয়ামত আর বেশি বাকি। এই লক্ষ্মীপুর, নোয়াখালী, বৃহত্তর এই জেলাগুলো আলেমদের জেলা, আলেমদের এলাকা। এই বশিকপুর আলেমদের গ্রাম। উমদপুর বাড়ির কবরস্থানে যান, এক মাস থেকে দেখবেন শুধু মাওলানা 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 লেখা। আমরা দেখিও না, আমাদের জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে ওনারা, কিন্তু নামগুলো দেখে আমি চিন্তা করি, একটা বাড়ির সামনে কবরস্থানে এত মাওলানা। আমরা তো সারা দেশ ঘুরি, জেলাকে জেলা খুঁজে তো একজন আলেম পাওয়া কঠিন হয়ে যায় অনেক এলাকায়। নাম করা আলেম 20 বছর 50 বছর আগে একজন আলেম ছিল একটা এলাকায়, এরকম পাওয়াও কঠিন হয়ে যায় 50 বছর আগে। কিন্তু এই এলাকাতে সেই 50 বছর আগে ঘরে ঘরে আলেম ছিল। সেই এলাকাতে আমাদের আচরণ, আমাদের আখলাক, শুধু এলাকার জন্য বলছি না, সারা দেশে আমাদেরকে অনলাইনে অফলাইনে যারা শুনছেন সবাইকে বলছি, ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের আচরণ সুন্দর করতে হবে, ভালো আচরণ করতে হবে, কোনো মানুষকে অপমান করা যাবে। আমাদের যুবকরা আজকে ফেসবুকে কিছু একটা পাইলেই হইল, বাপের বয়সী মানুষ, সিনিয়র মানুষ, আলেম মানুষ, শিক্ষিত মানুষ, হয়তো কোনো ভুল করছেও গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা কিবোর্ড নিয়ে নেমে যাই, আছে না নাই? ও ভাইয়ের আমার, এ প্রত্যেকটার জন্য হিসাব দিয়ে করতে হবে। পাগলামি, মাতলামি, ভাড়ামি, হেয়ালিপনা, এগুলো দুনিয়াতে করে পার পেয়ে যাচ্ছেন, আল্লাহর কসম, প্রতিটা বিষয়ের হিসাব দিতে। একজনকে অপমান করে একটা ফেসবুকে পোস্ট দিছে, তার চেহারা বিকৃতি করে পোস্ট দিছে, আপনি সেখানে লাইক মেরে চলে আসছেন, আপনার লাইকের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে, কারণ আপনি সে অপকর্মে একজন মানুষকে অপমান করার জন্য আপনি সমর্থন জুগিয়েছেন। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে, সেটা নিষেধ নয়, বরং সেটা নির্দেশিত শরীয়তে। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে অপমান, তুচ্ছ, তাচ্ছিল্য আপনি করতে পারেন। একটা কথা বলি, বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে ভাষণ দিয়েছেন, অনুগ্রহ করে ওই ভাষণটাকে ভালো করে অ্যানালাইসিস করবেন। ইসলাম তখন পরিপূর্ণ হয়ে গেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়ে গেছে, কোরআন নাজিলের ধারা শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, সাহাবীরা টের পাচ্ছেন তার কথায়, তখন অন্তরগুলো বিগলিত হয়ে চোখের পানি পড়ছে সাহাবীদের, টোন শুনে বুঝতে পারছেন যে উনি চলে যাওয়ার সময় হয়ে গেছে। বিদায় বেলার উপদেশ থাকে, সারা জীবনের সমস্ত উপদেশের জিস্ট এবং খোলাসা নির্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণে খুব কায়েম অনুবাক্যে সাহাবীদেরকে লক্ষ্য করে, শুধু তাদেরকে বলেন নাই, তাদেরকে সামনে রেখে আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব মানবতাকে তিনি যে উপদেশগুলো করে দিয়ে গেছেন, সে উপদেশগুলোকে অ্যানালাইসিস করলে, গবেষণা করলে দেখা যায় সেখানে বেশিরভাগ পয়েন্ট ছিল মানুষের অধিকার সম্পর্কে। আপনি দেখবেন সেখানে নামাজ নিয়ে, সেখানে ইবাদত বন্দেগি নিয়ে যদি 10 or 20% কথা থাকে, আর 80% কথা ছিল মানুষের অধিকার সম্পর্কে। তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে, তাদের প্রতি জুলুম করবে না, তারা তোমাদেরই ভাই, আল্লাহ তোমাদের অধীনে করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন, তার প্রতি অবিচার করবে না, নারীদের প্রতি অবিচার করবে না, তাদের প্রতি খেয়াল রাখবে, তাদের অধিকার যেন নষ্ট না হয় খেয়াল রাখবে। তোমরা কোনো মুসলমান, কোনো মুসলমানের সম্মান হানি করবে না, কোনো মুসলমান মুসলমানের ইজ্জতে হাত দিবে না, অপমান করবে না, তার সম্পদ হানি করবে না, তার জীবন হানি করবে না, এটা খেয়াল করবে। তিনি বলেছেন আজকের এই দিনে, আরাফাতের ময়দানে, জুমার দিনে, আরাফাতের দিনে, গুরুত্বপূর্ণ দিনে,
আজকের এই দিনটা যেরকম সম্মানিত, এই জায়গা যেরকম সম্মানিত, এই মাস যেরকম সম্মানিত, প্রতিটা মুসলমান হতে পারে অশিক্ষিত, হতে পারে তিনি গরিব মানুষ, হতে পারে তিনি গ্রামের মানুষ, হতে পারে তিনি চাষী মানুষ, হতে পারে কোনো যে কোনো পরিচয়ের পরিচিত মানুষ, প্রত্যেকটা মানুষের প্রতিটা মুসলমানের ইজ্জত সম্মান তোমার জন্য এই আরাফাতের ময়দান যেরকম সম্মানিত, এই জিলহজ মাস যেরকম সম্মানিত, এই দিনটা যেরকম সম্মানিত, আরাফাত যেরকম সম্মানিত, প্রতিটা মুসলমানের ইজ্জত ওইরকম সম্মানিত, তার ইজ্জত হানি করার আগে 10 বার ভাবতে হবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ।